প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। তো কোন ব্যাংকে টাকা রাখবেন, এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে। এ নিয়ে বেশ আলোচনাও চলছে। উদ্বিগ্ন গ্রাহকদের অনেকে এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন, আবার ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছেও রাখছেন কেউ কেউ, ফলে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ দিন দিন বাড়ছে। কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা ব্যাহত হোক, তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ। ব্যাংক থেকে টাকা ফেরত না পাওয়া ঘটনা যেখানে রয়েছে এদেশে, আইসিবি ইসলামিক ব্যাংকে সাবেক ওয়ারিয়েন্টাল ব্যাংক টাকা রেখে এখনও অনেক গ্রাহক টাকা ফেরত পাননি। কয়েক বছর আগেও পদ্মা ব্যাংক সাবেক ফার্মার্স টাকা রেখে সেই টাকা ফেরত পেতে ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের। দেশের প্রায় এক ডজন আর্থিক প্রতিষ্ঠান জমানো টাকা ফেরত না পাওয়ার ঘটনাও কারো অজানা নয়। একসময় ব্যাংকের বিভিন্ন সূচক তথা ক্রেডিট রেটিং, ক্যাবেলস রেটিং, মূলধন পরিস্থিতি, খেলাপি ঋণের হার সহ নানা বিষয় বিবেচনা করা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে টাকার নিরাপত্তার এসব সূচক গুরুত্ব হারিয়েছে, কারণ দেশের রেটিং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ফলে খারাপ ও দুর্বল ব্যাংকগুলো ভালো রেটিং পাচ্ছে, আবার নানা সুযোগ সুবিধার কারণে আদায় না হলে অনেক ঋণকে খেলাপি হিসেবে দেখাচ্ছে না কিছু ব্যাংক। ফলে কোন ব্যাংক ভালো আর কোন ব্যাংক খারাপ তা সহজে বলা খুব কঠিন। এদিকে দুর্বল 14টি ব্যাংক পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়েছে কেন্দ্র ব্যাংক। এই 14 ব্যাংকের বাইরে সব ব্যাংক যে ভালো তাও বলা যাবে না। কোন ব্যাংকে টাকা রাখবেন তা বাছায় কয়েকটি পরামর্শ দিয়েছেন কয়েকটি ব্যাংকার। তারা বলেছেন, গ্রাহকেরা টাকা যাওয়ার সময় সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ গিয়ে খেয়াল রাখতে পারেন। যে ব্যাংকের পরিচালনা পরিষদের ভাবমূর্তি যত বেশি স্বচ্ছ, সে ব্যাংক ততটাই নিরাপদ। প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নাম ও পরিচয় দেওয়া থাকে, পাশাপাশি কোন ব্যাংকের বড় গ্রাহক কারা, অর্থাৎ আমানতের টাকা ব্যাংক কাকে দিচ্ছে তারও খোঁজ নিতে হবে। ব্যাংকগুলো প্রতি বছর যে বার্ষিক প্রতিবেদন তৈরি করে, সেই প্রতিবেদনের কয়েকজন শীর্ষ গ্রাহকের নাম ও ঋণের পরিমাণ উল্লেখ থাকে। পাশাপাশি যে ব্যাংক কর্মকর্তা কর্মচারী নিয়োগ যতই স্বচ্ছ, সে ব্যাংকও ততটা ভালো, কারণ দিন শেষে ব্যাংকের কর্মকর্তারও পারে ব্যাংকটি ভালো রাখতে। আবার ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের পেশাদারত্ব গুরুত্বপূর্ণ বিষয়, এসব বিষয় বিবেচনে নিলে জমানো টাকা নিরাপদ থাকতে পারে। আর গ্রাহকদের মনে রাখা প্রয়োজন, যে ব্যাংক আমানতে যত বেশি সুদ দেয় সে ব্যাংক ততটা দুর্বল, সে ব্যাংক বেশি তারল্য সংকটে ভুগছে, এ কারণে বেশি সুদ দিয়ে গ্রাহক থেকে টাকা আনার চেষ্টা করছে। এসব ব্যাংক বেশি সুদ দিবে ঠিকই, তবে একটা সময় আসল ফেরত পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে। এদিকে ব্যাংক খাত থেকে 50,000 কোটি টাকা তুলে নেওয়া নিয়ে যে গুজব রটেছে তার কোনো ভিত্তি নেই। মূলত এক বছরে ব্যাংকের হাতে থাকা অতিরিক্ত তারল্য প্রায় 50,000 কোটি টাকা কমে গেছে। ডলার কেনা ও ঋণ দিতে গিয়ে ব্যাংকের হাতে থাকা টাকা কমে গেছে। টাকা যেহেতু আপনার, তাই কষ্ট করে এসব খোঁজ খবর নেওয়া ভালো, কারণ কষ্টের টাকা আটকে গেলে বিপদ, আর টাকা সবসময় না পেলে তার সঠিক মূল্য থাকে না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।